নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সবাই জানো যে কিছুদিন আগেই আলিপুরদুয়ার ইউনিভার্সিটির তরফ থেকে পিজি অ্যাডমিশনের স্পট কাউন্সিলিংকে কেন্দ্র করে খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ বেরিয়ে এসেছে। সেই নোটিশ অনুসারে তোমাদের 4 নভেম্বর স্পট কাউন্সিলিং হতে চলেছে। সেই স্পট কাউন্সিলিংয়ের মেরিট লিস্ট নোটিশ অনুসারে আজ প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে, এই মেরিট লিস্টে কি সবার নাম থাকবে, এরপর স্পট কাউন্সিলিংয়ের আরও মেরিট লিস্ট আসার কোনো সম্ভাবনা আছে কি না, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের স্পট কাউন্সিলিংকে কেন্দ্র করে একটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। 31 অক্টোবর তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, সেই মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা এই মেরিট লিস্ট আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। তোমরা যারা স্পট কাউন্সিলিংয়ের জন্য সেই মেরিট লিস্টটি এখনও চেক করোনি, তোমরা অবশ্যই গিয়ে লিস্টটি চেক করে নেবে। কারণ সেই লিস্টে তোমাদের যাদের নাম থাকবে, তোমরা যদি আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে আগামী 4 নভেম্বর আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে স্পট কাউন্সিলিংয়ে উপস্থিত হতে হবে। সেই মেরিট লিস্টে যতজন স্টুডেন্টের নাম রয়েছে এবং ভর্তির জন্য যত সিট সংখ্যা ফাঁকা রয়েছে, ততজনকে মেরিট অনুসারে ভর্তি নিয়ে নেওয়া হবে। তাই তোমাদের আবারও বলবো, তোমাদের যাদের নাম এসেছে, তোমরা অবশ্যই আগামী 4 নভেম্বর 11:30টার মধ্যে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপস্থিত হয়ে যাবে। তাছাড়া তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে এরপরে স্পট কাউন্সিলিংয়ের আরও কি কোনো মেরিট লিস্ট প্রকাশিত হবে। এক্ষেত্রে তোমাদের জানাবো, যদি এই লিস্টের পরেও সিট সংখ্যা ফাঁকা থেকে যায়, তাহলে পরবর্তীতে আরও মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যথায় যদি সিট ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে না। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।